মর্নিং গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো। আর আমি এখানে সকাল সকাল হাজির হয়ে গেছি এক ঝাঁক ঠাকুরের বাসন নিয়ে। শিবরাত্রির দিনে ব্যবহার করা বাসন কোসন আজকে নিয়ে বসেছি মাজার জন্যে। তো এখানে দেখো সমস্ত বাসন কোসন আর হোমকুণ্ডটাও নিয়েছি। আর হোমকুণ্ডর যে বালি ঠালিগুলো আছে সেগুলো পরে বাবা আসলে বাবাকে দিয়ে একটা জায়গায় মানে ফেলে দেব। মানে ফেলে দেওয়া হয় না, মানে এটা হলো বাড়ি নিশান কোণে দিয়ে দিলে খুবই ভালো। হোমের যে কাঠ, পোড়া কাঠ, বালি টালি এইসবগুলো তো এগুলো না মেজে রাখলেও নয়। আর ঠাকুরের বাসনগুলো যেমন ব্যবহার করা হয় আর তেমন করে মেজেও আবার তুলে না রাখলে জিনিসগুলো আর কি পরিষ্কার থাকে না। আর যেহেতু পিতলের বাসন তো যত্নটা একটু বেশিই করতে হয়, না হলে বাসনগুলো সুন্দরও থাকে না। আর আমার আবার ঠাকুরের বাসন একটুও দাগ হয়ে থাকলে একদমই পছন্দ করি না সেটা। তাই মাজার পরে সবসময় ঠাকুরের বাসনটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রাখি। এটা আমার আগাগোড়ার অভ্যাস, সমস্ত কিছু ঠাকুরের বাসন মেজে মুছে রাখি। কেননা কি বলতো, ওই যে ধোয়ার পরে একটা জল থাকে না, আর জল কাটা কাটা অবস্থা থাকলে না সেইগুলো যতই তুমি উপর করে রাখো সেইগুলোতে ফোটা ফোটা দাগ হয়েই থাকে। তার জন্য আমি একেবারে মুছে রেখে দিই। আর আজকে ভাবলাম একটু শিব মন্দিরটা একটু ডিপ ক্লিন করবো, কেননা কর্নার কর্নারগুলোতে না মাকড়সার একদম জাল পাকিয়েছে। তো শিবরাত্রির দিন ভেবেছিলাম করব, কিন্তু নানান কাজের মধ্যে সেটা করে হয়ে ওঠেনি। মানে ঠাকুর পরিষ্কার করতে করতেই সময় অর্ধেকটা বেরিয়ে গেছিলো, তাই আজকেই করে নিলাম একেবারে ডিপ ক্লিন। আর ঠাকুর ঘরের সমস্ত বাসন কোসনও মেজে নিলাম, কেননা ঠাকুরের জায়গা যদি ঝকঝকে পরিষ্কার না থাকে যেন ভালো লাগে না। আর যেহেতু পিতলের বাসন সের জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়, তাই একদম পরিষ্কার করে মেজে ঘষে একদম ঠাকুরের জায়গা সাজিয়ে রাখলে ঝকঝকে তকতকে লাগে জায়গাটা দেখতে, বেশ ভালো লাগে তাই না। তো এখানে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আর আমি একটা ঠাকুরের জন্য র‍্যাক কিনেছিলাম, মানে ঠাকুর ঘরে রাখার সব জিনিসপত্রগুলো তার জন্য একটা র‍্যাকও কিনেছিলাম। তো সেই র‍্যাকটা আজকে ভাবছি লাগাবো। আর আজকে একেবারে ঠাকুরের বাসনগুলো এখানে সাজিয়ে দিয়ে পলতে টলতে এগুলোও সব রেডি করে দিলাম, কেননা বাবা পুজো করতে আসলে ঠিক করে লাগাতে পারে না, একটু সমস্যা হয়ে যায়। তার জন্য আমি যখনই বাসন মাজি তখনই একদম পলতে প্রদীপে একদম রেডি করে দিই। আর আজকে যেহেতু নতুন র‍্যাকটা লাগাবো তার জন্য পুরনো র‍্যাকটাকে বাইরে বার করে দিলাম। আর যে কৌটোগুলো আছে ওইগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেব, কেননা রাস্তার ধারে তো পুরো একদম যেহেতু মন্দিরটা তো প্রচুর ধুলো পড়ে যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন। আর নতুন র‍্যাকটাকেও ধুয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু নতুন যতই হোক তবু একটু যে ঠাকুরের জায়গাতে লাগাবো তো তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়াটাই উচিত। তো এখানে দেখো আমি কৌটোগুলো একেবারে সার্ফ দিয়ে একটা দিয়ে মেজে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ধুয়ে একটুখানি জল ঝরাতে দেবো রৌদ্রের মধ্যে দিয়ে, তারপরে র‍্যাকটার মধ্যে সাজিয়ে দেবো। আর এই র‍্যাকটা কি বলতো, বেশি দিন হয়নি, নতুনই প্রায়, কিন্তু একদম চারি সাইডটা না একদম দেখছো একদম কর্নারগুলো একদম নিচু নিচু, তো খুবই প্রবলেম হয়। ধরো একটুখানি র‍্যাকটাকে সরিয়ে মানে দিয়ে একটুখানি মুছার চেষ্টা করি বা যাই হোক কিছু, যে কৌটোগুলো থাকে না সমস্ত সঙ্গে সঙ্গে সব উল্টে যায়। আর তোমরা দেখেছো আমাদের ঠাকুর ঘরে স্পেসটা খুবই ছোট্ট, তাই জন্য ঝাড় দেওয়ার সময় খুবই আর কি সতর্কতা অবলম্বন করতে হয়, মানে আর কি ঝাঁটা টাটা যাতে না লেগে যায় এরকমভাবে, তো সরিয়ে সরিয়ে সমস্ত কিছু ঝাড়টা দিতে হয়। তো তার জন্য যখনই সরাতে যাব তখনই উল্টিয়ে যাবে, ওর জন্য এই র‍্যাকটা বেশ সুন্দর হয়েছে বলো। চারিদিকটা একদম পুরো ঘেরা, কোনো প্রবলেম হবে না সরালেও, আর দেখতেও বেশ সুন্দর, তাই পছন্দ হয়ে গেল, ওই জন্য মন্দিরের জন্য কিনে নিলাম। তো দেখো খাবারের জায়গাগুলো একটা জায়গাতেই, তারপরে ঘি মধু এগুলো একটা জায়গাতে, ধূপকাঠি একটা জায়গাতে বেশ সুন্দরভাবে এঁটে গেছে। আর এই ঘটিটার মধ্যে সার্থক নারায়ণ স্নান করায় গঙ্গা জল আর বাটিটা রয়েছে ওই জন্য। তো আমার সব পুরো কমপ্লিট হয়ে গেছে মন্দিরটা গোছানো। তো কেমন লাগছে দেখে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সকলে সুস্থ থেকো।